আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বাংলাদেশ পুলিশ বিভাগে 39তম ব্যাচে সাব ইন্সপেক্টর নিয়োগ সংক্রান্ত বিষয়ে। আমরা জানি ইতোমধ্যে যারা বাংলাদেশ পুলিশ বিভাগে উপপরিদর্শক বা সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পেতে আগ্রহী তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত 39তম ব্যাচের সার্কুলার হয়ে আছে। গত 8 অক্টোবর থেকে শুরু হয়ে 4 নভেম্বর পর্যন্ত আমাদের এসআই এর জন্য আবেদন করার সুযোগ আছে। এরপর প্রথমত শারীরিক পরীক্ষা হয়, একটা ফিটনেস পরীক্ষা হবে, এরপর লিখিত ও মনস্তত্ব বিষয়ে পরীক্ষা হবে 250 নম্বরের, বাংলা এবং ইংরেজিতে কম্পোজিশন অংশ থেকে 100 নম্বরের প্রশ্ন হয়, সাধারণ জ্ঞান এবং গণিতে 100 নম্বরের পরীক্ষা হয় এবং মনস্তত্ত্বের উপরে লিখিত পরীক্ষা হয় 50 নম্বরের। বাংলা যে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়, কম্পোজিশন অংশ, সেখানে রচনা থাকে, বাগধারা থাকে, বাক্য সংকোচন থাকে, সেখানে ভাব সম্প্রসারণ থাকে। এভাবে ইংরেজিতেও যে 50 নম্বরের একটা পরীক্ষা হয়, সেখানে ইংলিশ এসে থাকে, সেখানে অ্যাম্প্লিফিকেশন থাকে, সেখানে গ্রামাটিক্যাল একটা পার্ট থাকে, অর্থাৎ 50 নম্বরের একটি কম্পোজিশন পরীক্ষা হয়। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে 50 নম্বরের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয় এবং 50 নম্বরের পাটিগণিতের পরীক্ষা দিতে হয়। বলে রাখা ভালো, গণিতে যে 50 নম্বরের পরীক্ষা হয় এটা পুরোপুরি পাটিগণিতের উপর হয়ে আসছে, আমরা ইতিমধ্যে আমাদের অবজারভেশন যা দেখেছি। এরপর দিতে হয় মনস্তত্ত্ব পরীক্ষা, সেখানে আছে 50 মার্কস। তাহলে দেখি বাংলা এবং ইংরেজি কম্পোজিশন অংশে 100 নম্বর, সাধারণ জ্ঞান এবং গণিতে 100 নম্বর এবং মনস্তত্ত্বে আছে 50 নম্বরের লিখিত পরীক্ষা। এই যে টোটাল 250 নম্বরের লিখিত পরীক্ষা আছে, এই পরীক্ষাটি শুরু হবে, সম্ভাব্য ডেট হচ্ছে 27 ডিসেম্বর। লিখিত পরীক্ষা এবং মনস্তত্ত্ব পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কম্পিউটার দক্ষতার একটা পরীক্ষা দিতে হয়। কম্পিউটার দক্ষতার পরীক্ষা, এগুলো শেষ করার পর তাকে বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষা নিয়ে 50 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং সর্বোপরি যারা সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হন তারা চূড়ান্তভাবে সিলেকশন পান এবং তাদের সারদা একাডেমিতে মৌলিক প্রশিক্ষণ শুরু হবে। এই যে সাব ইন্সপেক্টরের লিখিত পরীক্ষা, 250 নম্বরের পরীক্ষা এবং 50 নম্বরের যে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, এখানেই মার্চ ফরওয়ার্ড আপনাদের সহযোগিতায় কাজ করবে। বাংলা এবং ইংরেজি কম্পোজিশন 100 নম্বর, সাধারণ জ্ঞান ও গণিতে 100 নম্বর এবং মনস্তত্ত্ব পরীক্ষার 50 নম্বর। আপনাদের যে 250 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, সে 250 নম্বরের লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে একটি ভালো ধারণা দিতে, উপযুক্ত ধারণা দিতে, যথাযথ ধারণা দিতে মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য প্রকাশ করতে যাচ্ছে মার্চ ফরওয়ার্ড সাব ইন্সপেক্টর লেকচার গাইড। এই বইটিতে আমরা বাংলা এবং ইংরেজি কম্পোজিশন পার্ট, সাধারণ জ্ঞান এবং গণিতের পার্ট এবং মনস্তত্ত্ব বিষয়ে যে পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন সেই পরীক্ষার জন্য উপযুক্ত প্রস্তুতি নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। মাত্র 350 টাকা দিয়ে মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গিয়ে আপনারা এই বইয়ের জন্য বুকিং দিতে পারেন। আমরা বুকিং নিচ্ছি, অ্যাডভান্সড বুকিং, মাত্র 350 টাকা, এখানে কুরিয়ার চার্জ অন্তর্ভুক্ত। আপনারা আগামী 25 অক্টোবরের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের কাছে 1 থেকে 10 নভেম্বরের মধ্যে মার্চ ফরওয়ার্ড সাব ইন্সপেক্টর লেকচার গাইডটি চলে যাবে। নিজে সংগ্রহ করুন, আপনাদের যে বন্ধুরা সাব ইন্সপেক্টরের জন্য পরীক্ষা দিতে চায় তাদেরকে বলে রাখুন, আসুন মায়া ছড়ায়।